হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনি? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিডিও শুরুর আগে একটি কথা বলে রাখি, পড়াশোনা এবং শিক্ষামূলক বিশেষ করে স্কুল এবং কলেজের সকল আপডেট তথ্য পেতে শোভন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই অল দিয়ে রাখুন সকল ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোভিড-19 কারণে শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 10 মাসের মতো বন্ধ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এটা নিয়ে সবার মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে যে কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, সেটা নিয়ে এই কথা বলতে আজকে এসেছি আপনাদের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো একটা নিউজ করেছে যেখানে লেখা আছে যে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে মন্ত্রণালয়। দীপুমণি কথাটা বলেছে, এই নিউজটি করেছে 10 ফেব্রুয়ারি। এখানে শুধুমাত্র প্রথম আলো না, আরও অনেকগুলো পত্রিকা একই কথা বলছে। তো পর্যায়ক্রমে আমি আপনাদের সামনে তুলে ধরছি বিষয়গুলো। আরও বেশ কিছু তথ্য আছে যার মধ্যে আপনারা জানতে পারবেন যে শিক্ষা প্রতিষ্ঠান আদৌ কি খুলবে কি খুলবে না, অর্থাৎ যে 14 ফেব্রুয়ারি পর্যন্ত যে বন্ধটা ছিল এটাকে আরও দীর্ঘায়িত হবে নাকি এখানেই শেষ করা হবে, বা শিক্ষা প্রতিষ্ঠান খুললেও কীরকমভাবে খুলবে, আংশিক খুলবে নাকি পুরোপুরি খুলে দেওয়া হবে, তো এই বিষয়টা নিয়ে আমি কথা বলতে চলছি। চলুন মেইন ভিডিওতে যাওয়া যাক। তাই নিউজটা করা হয়েছে 10 ফেব্রুয়ারি, তারা করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে শিক্ষামন্ত্রী দীপুমণি বলেছেন পুনরায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তুত করা হয়েছে। করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা ভাবছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী আজ বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে থেকে বিভিন্ন বিষয়ে সেরা ফল অর্জনকারী 30 জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন। দীপুমণি বলেন দেশের সব শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকারের ভিত্তিতে করোনা টিকা দেওয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন 2022 সালে অনুষ্ঠিত এসএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচিও সংক্ষিপ্ত করার কথা ভাবছে। তো এখানে এই হচ্ছিল প্রথম আলো নিউজ। এরপর আমরা চলে যাচ্ছি যুগান্তর নিউজে। তো এখন আমরা আছি যুগান্তর নিউজে, যেখানে আপনারা শিরোনামে দেখতে পাচ্ছেন যে লেখা আছে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ। অর্থাৎ পরামর্শ দেওয়া হয়েছে যে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। এটা 10 ফেব্রুয়ারি তারা নিউজ করেছে যুগান্তর। এখানেও তারা একই কথা বলেছে যে শিক্ষার্থীদের মধ্যে করোনা সংক্রমণ রোধ পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। একই দিনে সব ক্লাসে পরিবর্তে রোটেশন ভিত্তিক ক্লাস নেওয়ার কথা বলছেন তারা। কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দেন। স্কুলের সবার নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে তারা বেশি গুরুত্ব আরোপ করেন। মঙ্গলবার যুগান্তরের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এটা ছিল যুগান্তরের নিউজ। এরপর যদি আমি আরেকটা নিউজ আপনাদেরকে দেখাই, এখানে নয়াদিগান্তের নিউজ করেছে যেখানে তারা লিখেছে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী মানে শিক্ষামন্ত্রী বলেছে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তারাও এই নিউজটি করেছে 10 ফেব্রুয়ারি। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি বলেছেন যত দ্রুত সম্ভব দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক ও শিক্ষার্থীদের টিকা আওতায় আনা হচ্ছে। তিনি বলেন অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষকদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম চলছে। এরপর পরে আবাসিক শিক্ষার্থীদের এই টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর পরই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বাধা থাকছে না। অর্থাৎ এখন যদি একটু সহজভাবে বলি নয়াদিগন্তের কথা অনুযায়ী, অর্থাৎ এখানে শিক্ষকদের টিকা দেওয়া হবে অগ্রাধিকারের ভিত্তিতে, এরপর শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে, তারপরে স্কুল কলেজ খুলে দেওয়ার জন্য তারা একটা হয়তো চিন্তাভাবনা করবে। তো এই ছিল 3টি নিউজ, যেখানে প্রথম আলো তো প্রথমেই বলেছে যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই খুলে দিবে এবং যত সম্ভব দ্রুত খুলে দেওয়ার কথা বলেছে নয়াদিগন্ত। এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে সকল আপডেট তথ্যগুলো। তা আপনারা বুঝতে পারছেন যে শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে যেহেতু করোনা টিকা চলে এসেছে সর্বোচ্চ। আমার মনে হচ্ছে যে আরও একটা বন্ধ বাড়বে, অর্থাৎ 14 তারিখের বন্ধটা আরও একটু লং করবে, করে হয়তো বা মার্চের দিকে স্কুল কলেজ খুলে দেবে। অলরেডি এসএসসি এবং এসএসসি সিলেবাস প্রকাশ করা হয়েছে। এই 2টি ক্লাস অলরেডি অবশ্যই হবে এবং এই 2টি ক্লাস তারা করাবে। সেটা কবে খুলে সে বিষয় নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। তবে এখানে যদি স্কুল খুলেও থাকে সেক্ষেত্রে যেটা আগে পরিকল্পনা করা হয়েছিল যে প্রত্যেক দিন শিফট ভিত্তিতে স্কুলে শিক্ষার্থীরা আসবে, অর্থাৎ দেখা গেলো যে প্রত্যেক দিন হয়তো বা কোনো একটা ক্লাস আসলো, সপ্তাহে সবার একটা করে ক্লাস থাকতে পারে, এরকম একটা চিন্তাভাবনা আছে। তো এইসব সব চিন্তাভাবনা করে এই ছিল শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সকল আপডেট তথ্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করবেন। ভিডিও নিয়ে কারো কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শোভন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই।